আমার নাম সুমিত্রা রায়। আজকে কাদের কোথায় এসেছেন কি বিষয়ে? এখানে আমরা ডিপুটেশন দিতে এসেছি, আমাদের ভবিষ্যৎ যে আমরা কাজ করছি সেটার মধ্যে ঠিক মতো টাকা পয়সা ঠিক মানে আমাদের যে পারিশ্রমিক সেটা আমরা পাচ্ছি না, ন্যূনতম যেটা আমাদের বেতন দেওয়ার কথা সেটাও আমরা পাচ্ছি না, তার জন্য আমরা ডেপুটেশন দিয়েই চলছি। এতদিন থেকে আমরা যা কাজটা করছি সেটা হচ্ছে ডেঙ্গুর বিষয়ে, প্রত্যেক আমরা ডেঙ্গু আমরা সার্ভে করছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো কিছু বিষয়ের মধ্যে করছে উনি বলেই যাচ্ছেন যে আশাকর্মীরা করছে, সেটা কিন্তু প্রত্যেকটা কাজই আমরাই করে যাচ্ছি। তো আমাদের যেটা মেন দাবি সেটা হচ্ছে আমাদের মাসিক 15,000 টাকা স্যালারি করতে হবে, সোশ্যাল অডিটের আওতায় আনতে হবে, 60 বছর পর্যন্ত আমাদের যে কর্মনিষ্ঠতা সেটা প্রদান করতে হবে, তো এটাই আমাদের দাবি আছে। কত দফা দাবি আপনার? 6 দফা দাবি। কোথায় এসেছেন? আমরা জেলা পরিষদে। আপনার নাম? আমার নাম সুমিত্রা রায়, সদর ব্লক পাতকাটা। শ্যামল রায়। হ্যাঁ, কি আপনার কি করেন? আমি বিআরপি জেলা ইউনিয়নে আছি। আজকে আমাদের বিআরপি যে দুর্দশা দীর্ঘদিন থেকে, যে 2016 সাল থেকে আমরা যে কাজ করে যাচ্ছি, আমরা আমাদের ন্যূনতম বেতনটুকু পাচ্ছি না, মাসিক দৈনিক আমাদের 175 টাকা বর্তমানে দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা কি করব কি করব না এই ভেবে আমরা কিন্তু দিশেহারা হয়ে আছি। তাই আজকে আমাদের পথে নেমে ডিএম ডেপুটেশনে আমাদের যেতে হচ্ছে। দিদি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনার লোকসভা ইলেকশন আমাদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে, কিন্তু সেই সিস্টেমটা পর্যন্ত এখনো দিদি আমাদের প্রতিশ্রুতিটা রক্ষা করলেন না, যার দরুন আমরা এই আজকে এই জলপাইগুড়ি সদরের রাস্তায় আমরা ডিএম ডেপুটেশনের পথে ডিএম থ্রু আমরা দিদিকে আবার নলেজ দিতে চাই, যাতে ভিআরপিদের আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন এবং ভিআরপি দুর্দশা থেকে মুক্তি পাইয়ে দেন। এখন আমরা জেলা পরিষদে যাচ্ছি, এডিএম কে দিবেন, এডিএম কে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি।